ফাইনাল 14 অক্টোবর কয়লা শহরের রামকৃষ্ণ রুংন কত নিকতাল সায়েন্স বিল্ডিং ন ফিয়গৈ রিনাই মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা আর শালী পান্দনতৈ ন রুংন কত নি প্রিন্সিপাল পিনাকি পাল শাখা 14 অক্টোবর সায়েন্স বিল্ডিং নি ফিয়ক মুং পান্দব মানজানাই মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা লুক হামক্রাই মন্ত্রী শান্তন চাকমা দে তপশিলে জাতি হামক্রাই তাংবেদের মন্ত্রী ভগবান দাস আর মন্ত্রী অগ্রা কক রঙব নারকাইহানি শাখা ব দু অক্টোবর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নতুন যে নিউ সায়েন্স বিল্ডিং হয়েছে সেটা উদ্বোধনে আসবেন। 14 তারিখ সাড়ে বারোটা নাগাদ ওনার এখানে আসার কথা রয়েছে এবং ওই বিল্ডিং এর উদ্বোধন করবেন। কলেজ বিল্ডিং নিউ সায়েন্স বিল্ডিং তো মুখ্যমন্ত্রী ছাড়াও কি ওনারা থাকবেন? মুখ্যমন্ত্রী ছাড়া এখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের আরো দুইজন মন্ত্রী, একজন হচ্ছেন গিয়ে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, আরেকজন হচ্ছেন গিয়ে শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। এই উদ্বোধনকে কেন্দ্র করে কোন ধরনের অনুষ্ঠান রয়েছে কি? অনুষ্ঠান একটি সভার আয়োজন করা হয়েছে, এখানে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বিশিষ্ট ব্যক্তিগণ, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। কেমন প্রস্তুতি হচ্ছে? প্রস্তুতি আমরা আমাদের মতো করে চলছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরো ব্যাপারটা দেখভাল করছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কি থাকবেন? এই অনুষ্ঠানে আসার কোনো কথা নেই।